মমতা বন্দ্যোপাধ্যায় দেয়াল লিখন পড়তে পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের অত্যাচার এই রাজ্যে এমন জায়গায় পৌঁছে গেছে যে আগামী দিনে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে ছাত্রদের গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলনকে প্রভোগ করা হবে, ছাত্ররা বাধ্য হয়েছে যে তাদের প্রতিবাদ জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত ব্যবস্থা নিতে, তাহলে পরে এই ছাত্রদের এই ব্যবস্থা নিতে হতো না। ডাক্তার আক্তার যখন চিঠি লিখেছিল, আমি যখন চিঠি লিখেছিলাম গভর্নরকে, যে চিঠি গভর্নরের কাছ থেকে রাজ্য সরকারের কাছে গেছিল, এখন যদি ব্যবস্থা নিতেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আজকে ছাত্রদের এই আন্দোলন করার প্রয়োজন দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এই ইন্টার্নদের এবং ডাক্তারবাবুদেরকে ধমকি দিয়েছে, ধমকেছে, এক প্রকার হুমকি দিয়েছে যে যদি কাজে না ফিরে যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাংলার মানুষ অনেক ধমকানো চমকানো দেখেছে, শুনেছে। আগামী দিনে মানুষ তৃণমূলকে ধমকাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ধমকাবে। বাংলাদেশের কিছু মানুষের গলার স্বর কালকে মিলে গেল, যারা বলে যে আমরা বাংলা ভারতের উত্তর পূর্ব অশান্ত করে দেবো। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুরে সুর মিলিয়ে বললেন যে আমরা উত্তর পূর্বকে অশান্ত করব। এত সাহস হয় কি করে? ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আপনার এত বড় ক্ষমতা, এত সাহস প্রয়োজনে ভারতবর্ষের সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমি সেই আবেদন দিল্লিতে 5 টাকার দম নিয়ে বড় বড় কথা বলে, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কিছু আছে নাকি? কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানি প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।